এটা কিন্তু ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি যে কারো জিনিস না বলে ধরাটা অন্যায় এটা আমাদের টিচার এইটা হচ্ছে আমি এভাবে বলবো যে একজন শিল্পীর অনেক বড় একটি আকাঙ্ক্ষা থাকে। তাই সেখান থেকে কিন্তু আমরা যারা শিল্পী আমাদের খুব ইচ্ছে করে যে সিনেমাতে গান গাওয়া প্লেব্যাক করা তাই এটা একটা স্বপ্নের মতো তারপর আস্তে আস্তে আসলে দর্শকের চাহিদা অনুযায়ী আমি সবগুলো গান বা সব রকমের গান করার চেষ্টা করেছি এবং এখন এমন একটা অবস্থা হয়েছে যে দর্শক আধুনিক গান কিংবা রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল আমার মুখ থেকে শুনতে চায় এবং খুব পছন্দ করছে সব ধরনের সব ঘরানার গান মানটা কেউ ঠিক রাখছে আবার কেউ ঠিক রাখছে না আমি বলবো কি না বা রাখতে পারছে না সেটাও হতে পারে তবে আমি মনে করি যে আগের গানগুলো ঠিক যেভাবে যেরকমভাবে সুরে তালে লয়ে এসেছে আমার মনে হয় যে সেভাবে থাকাটাই বেটার এবং আসলে হয় কী যে আমি যদি একটু পেছন থেকে আসি যে আমরা যখন গান করি কিংবা আমাদের বড় শিল্পী যারা আছেন তারা যখন ওই গানগুলো তৈরি করে গেছেন তারা কিন্তু তাদের মত করে করেছেন এবং একজন সুরকার সুরকার এবং লেখক যেভাবে লিখে গেছেন যেভাবে সুর করে গেছেন ঠিক সেভাবেই গান করেছেন তো আমাদের উচিত সেই সুরকারকে শিল্পীকে এবং লেখককে সম্মান জানানো সেই সম্মান জানিয়ে কিন্তু আমাদের সেই গানগুলো ঠিক একই রকমভাবেই আনা উচিত হ্যাঁ নতুনভাবে আনা কোনো ব্যাপার নয় নতুনভাবে আনা আনতেই পারে কিন্তু এখানে কথা হচ্ছে যে ঠিক ওনারা ঠিক যেমনভাবে চেয়েছেন ঠিক তেমনভাবে যেন এখনও গানগুলো সেভাবেই আসে এটা কিন্তু ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি যে কারো জিনিস না বলে ধরাটা অন্যায় এটা আমাদের টিচার বা বাবা মাকে তো এভাবেই শিখিয়েছে তো আমি মনে করি ঠিক একই রকম ভাবে এই জিনিসটাও এরকম যে আমি অন্যের গান নিলাম সেটাকে আপনি যেটা বললেন সেটা করা তো ঠিক নয় এটা অন্যায় এইটা হচ্ছে আমি এভাবে বলবো যে একজন শিল্পীর অনেক বড় একটি আকাঙ্ক্ষা থাকে যে সিনেমাতে প্লে ব্যাক করবে আগে যখন ছোটোবেলায় মুভি দেখতাম আমরা নিজেদের এভাবে ভেবে দেখেন যে আমরা আগে মুভি দেখতাম একটা মুভির জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকতাম এবং প্রিয় সিনেমা প্রিয় শিল্পী সেখানে কাজ করবে প্রিয় হিরো কাজ করবে তখন আমরা কিন্তু খুব আকাঙ্ক্ষা নিয়ে সিনেমা হলে যেতাম তখন আমরা শিল্পীরা চিন্তা করতাম এই সিনেমাটিতে যদি আমার গানটা থাকতো তাহলে কতই না ভালো হতো তাই সেখান থেকে কিন্তু আমরা যারা শিল্পী আমাদের খুব ইচ্ছে করে যে সিনেমাতে গান গাওয়া প্লেব্যাক করা তাই এটা একটা স্বপ্নের মতো তাই আমি অবশ্যই এটা আমারও একটি স্বপ্ন এবং আমি মনে করি প্রত্যেকটা শিল্পীর এটা একটা মানে লুকোনো স্বপ্ন যে এটা যদি আমার সার্থক হতো যে সিনেমাতে প্লেব্যাক করা আমার কাছে কোনো অর্থই নেই এই ভাইরাল শব্দটা আমি পছন্দ করি না আমি কোনো সংখ্যা পছন্দ করি না আমি ফলোয়ার পছন্দ করি না কারণ হচ্ছে আজকে আমি একটা গানে ভাইরাল হলাম কি হলো আমাকে আর কদিন পরে কি পাওয়া যাবে পাওয়া যাবে না যেটা জাত শিল্পী বলে যারা আমাদের গানের গুরু সাবিনী আসমিন রুনা লাইলাম শ্রুতি শিল্পী সৈয়দ আব্দুল হাদি জেঠু ওনারা যখন গান করেছেন তারা কি ভাইরাল হয়েছিলেন কিংবা আদৌ কি তারা সংখ্যাতে আমরা করেছিলাম ওনাদের গান শুনে ছুঁড়ে তালে লয়ে সেগুলো শুনেছি আমরা তাই সেই অর্থে আমার কাছে ভাইরাল শব্দটা একদম ভালো লাগে না আর সংখ্যক কিছু মানুষ ফলোয়ার এটাও আমার ঠিক পছন্দ